এবং সে আশা করতেছে যে আগামী রম তার কাছে দুই লাখ টাকা হবে এই টাকাটা এক বছর পূর্ণ হয়নি তার হাতে আছে টাকাটা তো এই টাকার কি জাকাত দিতে হবে কি কিনা যেহেতু রমজানের আগে রমজানে জাকাত দেয় তো সেই ক্ষেত্রে রমজানের আগে সে আশা করতেছে যে দুই লাখ টাকা তার কাছে পূর্ণ হবে এই টাকার যদি জাকাত দিতে হয় কত পার্সেন্ট জাকাত দিতে হবে আর এই জাকাতের টাকা তার বোন বোনের দিতে পারবে কিনা বোনের বিবাহসাদী হয়েছে হয়তো আর্থিক দিক দিয়ে একটু গরিব তো সেই ক্ষেত্রে তাকে দিতে পারবে কিনা এ বিষয়টা জানতে চাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহরাতি থেকে একবার প্রশ্ন করেছেন নাম নেহাল তিনি বলেছেন তার বন্ধুর কাছে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা আছে রমজান পর্যন্ত তার কাছে দুই লাখ টাকা হয়ে যাবে অর্থাৎ তার কাছে আরও আটান্ন হাজার টাকা যোগ হবে তো এই টাকার জাকাত দিতে হবে কিনা আর জাকাত কত পার্সেন্ট দিতে হবে আর আরেকটা প্রশ্ন করেছে বোনকে জাকাত দেওয়া যাবে কিনা বোনের 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 বিয়ে হয়ে গেছে এবং বোনের স্বামীর অবস্থা খুব খারাপ তারা মানুষ তাদের আর্থিক অবস্থা খুব খারাপ জাকাত দেওয়া যাবে কিনা সম্মানিত ভাই আপনি যে প্রশ্ন করেছেন যে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা যার তার যে এখন বর্তমানে আছে ক্যাশ এই এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা তো জাকাত অবশ্যই দিতে হবে তার উপরে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকার জাকাত এখন খরচ আর বাকি আটান্ন হাজার টাকা যে আসবে এটা এক বছর পূর্ণ করে সে দিলে দিতে পারবে আর না হলে সে ইচ্ছা করলে অগ্রিম এই টাকাটার জাকাত দিতে পারবে দুটাই যাচ্ছে তো দিয়ে তো আলহামদুল্লাহ জাকাত দিতে পারবে আর এই জাকাত কত পার্সেন্ট হবে জাকাত পার্সেন্ট হচ্ছে আড়াই পার্সেন্ট একশো টাকায় আড়াই টাকা তাহলে এক লাখ টাকা আড়াই হাজার টাকা হবে তাহলে দুই লাখ টাকা হলে তার পাঁচ হাজার টাকা জাকাত হবে দ্বিতীয় প্রশ্ন যে বোনকে জাকাত দিতে পারবে পারবে কিনা বোনকে জাকাত দিতে পারবে কিনা এর হালত দুইটা বোনকে জাকাত দিতে পারবে আবার বোনকে জাকাত দিতে পারবে না কখন পারবে বোনকে জাকাত দিতে পারবে তখন যখন বোনের বিয়ে হয়ে গেছে তার স্বামীর আর্থিক অবস্থা খারাপ সংসার চলছে না বোনের ছেলে মেয়েও আছে তার আর্থিক অবস্থা খারাপ তার তারা সংসার চালাতে পারছে না এই সময় বোনকে জাকাত দেওয়া যাবে আর আর সময় বোনকে জাকাত দেওয়া যাবে না যে সময় বোনের বিবাহ বোনের বিবাহ হয় নাই এই সময় আপনার মেয়েকে যেমন আপনি পোশাক কিনে দেবেন খাইতে দেবেন সেভাবে আপনার বোনকেও সেভাবে খাওয়াবেন বোনকে এই সময় আপনার বোনকে জাকাত দেওয়া জায়েজ নেই আর সময়ও জায়েজ নাই যে সময় বোন বিবাহ হয়েছে কিন্তু বিবাহ হওয়ার পরে স্বামী মারা গেছে তার ছেলে ছেলে বিলেও তাকে আর দেখছে না এই সময় এই সময় বোনকে নিয়ে এসে আপনার বেতন থেকে চালানো আপনার ওপরের দায়িত্ব তাহলে বোন বোন অবিবাহিত অবস্থায় থাকলে আর বোন যখন একা থাকবে তখন আপনার বেতনের টাকা দিয়ে বোনকে চালাতে হবে জাকাতের টাকা দিয়ে নাই জাকাতের টাকা তখন দিবেন যখন আপনার বোন মানুষ বিবাহিতা স্বামীর বাড়িতে থাকে স্বামীর অবস্থা ভালো না অথবা ছেলের কাছে থাকে অবস্থা ভালো না এই মুহূর্তে বোনকে জাকাত দেওয়া যায় আছে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তো আশা করি উত্তরটা পেয়েছেন আবারও শোনেন জাকাত দেবেন আড়াই পার্সেন্ট অর্থাৎ এক লক্ষ টাকা আড়াই আড়াই হাজার টাকা আর একশো টাকায় আড়াই টাকা তো এভাবে জাকাত দেবেন ইনশাআল্লাহ আপনি জাকাত এভাবে পূর্ণাঙ্গ দুই লক্ষ টাকার জাকাত দিতে পারবেন